সিংহের মতো শাসক দলের হায়েনাদের বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানালেন বিধায়ক সুদীপ রায় বর্মন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সেবা দলের উদ্যোগে রাজ্য কনভেনশন হয় তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে। এতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, সর্বভারতীয় নেত্রী জারিতা, সেবা দলের কনভেনার নিত্যগোপাল রুদ্রপাল, কংগ্রেস দলের খোয়াই জেলা সভাপতি শব্দকুমার জামাতিয়া সহ অন্যান্যরা। ভাষণ রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন মন্তব্য করেন, শাসক দলের মেয়াদ আর 1.5 মাস, তার অভিযোগ রাজ্যে গণতন্ত্র নেই। তিনি কনভেনশনে আসা প্রতিনিধিদের উদ্দেশ্যে আহ্বান রাখেন ভয়কে দূরে সরিয়ে হায়নাদের বিরুদ্ধে সিংহের মতো গর্জে ওঠার, তাহলে বিড়ালের বাচ্চারা গর্তে ঢুকে যাবে। শেষ কথা জনগণই, শেষ কথা গণতন্ত্রের, শেষ কথা জনগণ বলে, জনগণ রেডি আছে। মনে সাহস নিয়ে নতুন উদ্যমে এই যে ব্যক্তি মাস আছে, এই হায়রাদের বিরুদ্ধে গর্জে উঠুন, সিংহের বাচ্চার মতো, সিংহের মতো গর্জে উঠুন। দেখুন এই বিড়ালের বাচ্চারা গর্তমুখে ঢুকে যাবে, বলে যাচ্ছে বিড়ালের বাচ্চারা গর্তমুখে ঢুকে পড়বে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।